বর্তমানে তোমরা যারা একাদশে ভর্তি হচ্ছ তোমরা আমাদেরকে এই চারটা প্রশ্ন অনেক করছো যে ভাই আমি কলেজে ভর্তি হয়েছি বাট আমার এই কলেজ পছন্দ না আমি কলেজ পরিবর্তন করব অনেকে আবার বলছ আমি যে গ্রুপে ভর্তি হয়েছি গ্রুপ পছন্দ না আমি নতুন কোনো গ্রুপে যাব অনেকে আবার বিষয়ে চয়েস করেছ কিন্তু এখন বিষয় পরিবর্তন করতে পারছো না আবার অনেকে ভর্তি পর্যন্ত বাতিল করতে চাও তা আমরা এই টোটাল চারটা টপিকটা আলোচনা করব কারণ এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে বেশ কিছু তথ্যচিত্র দিয়ে বা প্রমাণ দিয়ে তোমাদেরকে বিষয়গুলো বুঝাবো যে তোমাদের মাথায় বিষয়গুলো খুব সহজে ঢোকে তো চলো আমরা শুরু করি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না শুধু ভিডিও দেখে চলে যাও তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে হয়েও কারণ ইনশাল্লাহ সামনে আমাদের অনমিলন হয়ে যাবে আমাদের এত বাটা ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও বাংলাদেশের সবচেয়ে এডুকেশনাল বলতে পারো নিউজ ক্যাটাগরিতে আমাদের চ্যানেলটা একদম সর্বপ্রথমে রয়েছে তা আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারো প্রথমত যেটা কথা বলি ভর্তি বাতিল এটা একটু ছোট্ট করে বলে দিই এখন অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি কারণ বর্তমানে কিন্তু কলেজে ভর্তি চলছে আগামী ছয় তারিখ পর্যন্ত চলবে ভর্তি বাতিল কিন্তু অনেক লেনদে একটা প্রসেস সো যদি তোমার ভর্তি বাতিল করার হয় তাহলে এখনই ভর্তি হইও না আর যদি অলরেডি ভর্তি হয়ে যা, তাহলে কলেজে কথা বলে তারা দেখো বাতিল করে দেয় কি না যদি সেটা পসিবল না হয় তাহলে অন্তপক্ষে তোমাদের একটা রেজিস্ট্রেশন হবে তার আগে বাতিল করার চেষ্টা করে কলেজে কথা বলে তারপর যদি পসিবল না হয় তাহলে আর কিছু করার নেই তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে তারা ভর্তি বাতিলের নোটিশ দিবে স্কুল কলেজ চাইলেই যখন তখন ভর্তি বাতিল করতে পারবে না শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা শিক্ষা এটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট এরকম প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট আছে তারা নোটিশ দিবে ওয়েবসাইটে সেই নোটিসের পরে একমাত্র ভর্তি বাতিল করতে পারবা তুমি চাইলা এখন গেলা আর ভর্তি বাতিল করলে বিষয়টা এতটা সহজ না এটা একটা প্রসেস আছে এটা টাইম আছে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো সো ভর্তি বাতিল যারা করতে চাও এখনই করে ফেলে আর নয়তো তোমরা কিন্তু সেই নোটিশ প্রকাশে আগে ভর্তি বাতিল করতে পারবে না যেটা যদি বাতিল করতেও হয় করতে যদি চাও যে একদম ইমার্জেন্সি ভাবে লাগবেই আমার বাতিল করা তাহলে বোর্ডের কথা বলে দেখতে পারো কারণ সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বোর্ড বোর্ড যদি তোমাকে কেন করে ভর্তি বাতিল করা তাহলে বোর্ড করে দিতে পারবে এছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় ভর্তি বাতিল করা এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিষয় বা সাবজেক্ট পরিবর্তন অনেকেরই বা গ্রুপ সাবজেক্ট নিয়েছো বা ফোর্স সাবজেক্ট নিয়েছো এখন পছন্দ হচ্ছে না বা সাবজেক্ট দেখতেছো অনেক কঠিন বা অনেক তোমার হয়তো বা মূল কথা যে মিলতেছে না তুমি চাচ্ছ না সাবজেক্ট নিয়ে কন্টিনিউ করতে পরিবর্তন করতে চাচ্ছ এক্ষেত্রে তোমার যদি ভর্তি শুরু হয়ে যায় এবং শেষ হয়ে যায় এবং তোমার ক্লাস শুরু হয়ে যায় তাহলে তুমি আর সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ পাচ্ছ না তারপরও তুমি একবার কলেজে গিয়ে কথা বলে দেখো অফিস রুমে যে স্যার আমি সাবজেক্ট নিয়েছিলাম এটা কিন্তু আমি এখন পরিবর্তন করে অন্য একটা নিতে চাচ্ছি পসিবল কিনা যদি তারা বলে হ্যাঁ পসিবল তাহলে ভোট সাবজেক্ট পরিবর্তন করে নিও কলেজে কথা বলতে হবে আর যদি বলে পসিবল না তাহলে এই ঘটনাটা ঘটেছে যেটা যদি পসিবল না বলে তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে নোটিশ প্রকাশের জন্য প্রত্যেকটা বোর্ড একটা করে নোটিশ প্রকাশ করবে সেখানে তারা জানিয়ে দিবে যে তাদের ভর্তি বাতিল কবে করতে তোমাদের নোটিশ অনুযায়ী গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন কবে করতে হবে এক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন করতে একটা ফি আছে সেটা চারশো টাকা কোনো বোর্ডে পাঁচশো টাকা কোনো বোর্ডে এর পরিমাণ কম পাঁচশো চারশোর এরকমই থাকে সাবজেক্ট পরিবর্তন করতে কিন্তু টাকা লাগবে পার সাবজেক্ট পরিবর্তন করতে টাকা লাগবে মানে এটা এমন না যে ফি ফ্রি আবার এমন না যে এটা কলেজ কর্তৃপক্ষ নিবে এটা বোর্ডের ফি এটা বোর্ডকে দিতে হবে তোমাকে ফিটা সো বিষয়টা বুঝতে পারছো সাবজেক্ট পরিবর্তন করতে বেশ ভালো একটা এমন লাগবে সো বুঝি শুনে সাবজেক্ট নিয়েও যদি সুযোগ থাকে এখনও বলছি পরবর্তীতে পরিবর্তন করতে গিয়ে ঝামেলা কিন্তু পড়তেই পারো সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট নির্বাচন কিন্তু আমাদের বিজ্ঞান মানবিক ব্যবসায় ভিডিও করা আছে সেগুলো দেখতে পারো তোমরা এরপরে গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য হচ্ছে যে গুরু বা বিবেক পরিবর্তন অনেকেই চাচ্ছ যে বিজ্ঞান থেকে মানবিকে যাওয়া ব্যবসায় যাওয়া বা মানবিকে ভর্তি হয়েছো তুমি আগে ছিলা বিষয়টা বুঝে উদাহরণটা দে তুমি আগে ছিলা সায়েন্সে মানে বিজ্ঞান এসএসসিতে তুমি ভর্তি হয়েছো মানবিকে এখন তুমি যেতে চাও বিজ্ঞানে এরকম যে মানে ট্রানজাকশনগুলো আছে এটা কিন্তু পারবা না তুমি মানবিক থেকে বা ব্যবসা থেকে বিজ্ঞানে যেতে পারবা না তুমি আগে যতই সায়েন্সে থাকো না কেন তুমি পঞ্চাশবার এসএসসি পরীক্ষা দাও সায়েন্সে তুমি ভর্তি হয়েছো মানবিকে তোমাকে মানবিকই ভর্তি হতে হবে বা তুমি চাইলে মানবিক থেকে ব্যবসায় যেতে পারবে কিন্তু কোনোভাবেই তুমি মানবিক থেকে কোথায় যেতে পারবে না বিজ্ঞানে যেতে পারবে না সো যারা ব্যবসায় বা মানবিকে ভর্তি হইসো তোমার ব্যাকগ্রাউন্ড যতই বিজ্ঞান থাকুক না কেন তুমি আর বিজ্ঞানে যেতে পারবা না এই বিষয়টা মাথায় রাখো আর গুরু পরিবর্তন বাকি বিষয়গুলো নর্মালি গ্রুপ পরিবর্তন নিয়ে আমার যে এক্সপ্লেন ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পাওয়া তাহলে আর বিষয়টা বুঝবা তবে এখানে যদি ছোট্ট করে বলি তুমি বিজ্ঞান থেকে মানবিক ব্যবসা যেতে পারবা মানবিক থেকে তুমি ব্যবসা যেতে পারবা ব্যবসা থেকে মানবিকই যেতে পারবা বুঝতে পারছো জাস্ট এই চার তিনটা ট্রানজেকশন হয় মূলত আর বিভাগ পরিবর্তনও এটা বোর্ডের কোনো কাজ নেই এটা কলেজের কাজ কার কাজ কলেজের এবং এখানেও একটা ফি আছে চারশো পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত ফি আছে বোর্ড যে নির্ধারিত ফি সেটা বোর্ডকে দিতে হবে এবং এটা কলেজকে দিবা কলেজ এই যে দুইটা কাজ সাবজেক্ট পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন তোমাদের গ্রুপ পরিবর্তন এবং হচ্ছে বিষয় পরিবর্তন এই কাজটা সম্পূর্ণ করবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমাদের স্পেশালিটি কোনো কাজ নাই বিষয়টা বুঝতে পারছো সো এই জায়গায় তোমরা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের মতো নোটিশ দিবে তবেই তোমরা করতে পারবে তার আগে গ্রুপ পরিবর্তন করতে পারবা না এতদিন তুমি হয়তো বা নতুন করে রূপে গিয়ে ভুল ক্লাস করতে পারো ধরো না তুমি বিজ্ঞানে ছিলা এখন তুমি মানবিক যেতে চাও তাহলে মানবিকে গিয়ে ক্লাস করতে পারো কিন্তু গ্রুপ পরিবর্তন ওই সময় করতে পারবে তার আগে করতে পারবে না সে এটা বিষয় হলো এর পরবর্তীতে রয়েছে কি টিসি বা কলেজ বা কলেজ পরিবর্তন বা ট্রান্সফার সার্টিফিকেট এটা নিয়ে ছোট্ট করে বলি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে সেটা দেখো তোমাদের জন্যই করা আছে যে টিসি কী তারপরে আমি ছোট্ট করে বলি টিসিটা কবে শুরু হবে অন্তত পক্ষে তোমাদের ভর্তি হবে তারপর রেজিস্ট্রেশন হবে তারপরে টিসিটা শুরু হবে সে দৃষ্টিকোণ থেকে কমসে কম এক থেকে দেড় মাস লাগবেই এক থেকে দেড় মাস মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগে বোর্ড থেকে টিসি শুরু হতে এবং এমন না যে সব বোর্ড একসাথে টিসি শুরু করবে কিছু বোর্ড আছে টিসি আগে শুরু করবে কিছু বোর্ড আছে টিসি পরে শুরু করতে পারে যেমন আমি উদাহরণস্বরূপ বুঝে বলি এবছর ঢাকা শিক্ষা বোর্ড অনেক পরে টিসি শুরু করেছি দেখতে পাচ্ছি দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে বিটিসি নোটিশ এই এই শিক্ষার্থীরা টিসি পরিবর্তন করেছে কলেজ পরিবর্তন করেছে সো এক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু তোমার কলেজ পরিবর্তন করতে পারবা তুমি সরকারি থেকে বেসরকারি যেতে পারবা বেসরকারি থেকে সরকারিতে আসতে পারবা যদি তোমার সাবজেক্ট মিলে যদি তোমার ফোর্থ সাবজেক্ট মিলে মেন সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট মিলে বা যদি তোমার যোগ্যতায় মিলে যায় তাহলে তুমি কিন্তু টিসি পরিবর্তন করতে কলেজ পরিবর্তন করতে পারবা তবে তারও পারফেক্ট টাইম আছে যখন বোর্ড নোটিশ দিবে তখনই তুমি টিসি নিতে পারবা এখন ঢাকা বোর্ড নোটিশ দিছে তোমার বোর্ড নোটিস দেয় নাই তাহলে তুমি টিসি নিতে পারবা না কারণ তুমি যে কলেজে ভর্তি হয়েছো ওই কলেজ যে বোর্ডের অধীনে ওদের নোটিশ না দিলে তুমি টিসি নিতে পারবা না তাই নোটিশের জন্য তোমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে টোটালি চারটে প্রসেসই নির্ভর করছে উপরে নোটিশের উপরে নোটিশ ছাড়া এই চারটা প্রসেস কিন্তু শুরু হবে না এক্ষেত্রে এই দুইটা কাজের জন্য তোমাকে যেতে হবে এই দুইটা কাজ তোমরা করবা মূলত এই তিনটা কাজে করবো তোমরা কলেজ থেকে বাট টিসিটা হচ্ছে দুই প্রকার যেটা হচ্ছে তোমার ইটিসি সেটা তুমি নিজেই আবেদন করতে পারবা আর যেটা হচ্ছে বিটিসি সেটা এই যে ইটিসিটা হচ্ছে এইটা যেটা অনলাইন আবেদন করতে এটা তুমি নিজেই পারবা মোবাইল ফোন থেকে আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও আমরা করে দেখিয়ে দিব আর যেটা তোমার বিটিসি বিটিসি ফর্মটা হচ্ছে তোমাদের ডাউনলোড করে সেটা পূরণ করতে হবে সেটার আবেদন করার নিয়ম আমরা দেখিয়ে দিব এবং সেটা তোমাকে করতে হবে এটা বোর্ডের কাজ না তোমার কাজ না হ্যাঁ বোর্ডে যেতে হবে বোর্ডের অনেক আনুষঙ্গিক কার্যক্রম আছে সেগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিব কিন্তু মূল বিষয়টা হচ্ছে টিসিটা কিন্তু অনেক জটিল একটা প্রসেস তো চেষ্টা করে এই বিষয়টা মাথায় রাখার আর অনেকেই বলতেছে ভাইয়া চতুর্থ পর্যায়ে আবেদন আসবে কিনা তাদেরকে বলতেছে আমরা শুনেছি আসবে তবে কতটুকু শিওর তা না যতক্ষণ পর্যন্ত নোটিস আমরা দেখতে পারি একাদশ ভর্তির ক্ষেত্রে ততক্ষণ তো আমরা কোনো কিছু বলতে পারছি না যদি আমরা দেখি যে তারা বলছে টিসি দিব বা সরি চতুর্থ পর্যায়ে আবেদন দিবে তাহলে আমরা তোমাদেরকে সেটা আপডেট করে জানাবো কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো তথ্য পাচ্ছি না আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো এবার তোমরা ক্লাস কার্যক্রম করো পড়াশোনা করো তোমাদের কোনো দরকার হলে সুবর্ণ ভাইকে মনে করো কমেন্ট করো আমরা চেষ্টা করবো পরবর্তী সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি টাটা ভালো থাকবে আল্লাহ হাফেজ